কবর যেটাকে বলে আখিরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারণ না সত্য তো এইটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রাখা আছে এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রাখা আছে আর কোনোদিন খবর নেয় না আমাদের এরকম কেউ খবর নেবে না চিরদিন ওখানে পড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওয়াহদা তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রাখা যাবে শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে কবরবাসীকে যদি যায় জিজ্ঞাসা করা যাইতো যদি জিজ্ঞাসা করা যাইতো কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইতো যে আইনা হাল্লু তোমরা কোথায় পৌঁছলে তোরা চিৎকার দিয়ে প্রথম যে কথাটা বলতো ওরা বলতো ইন্তাকালনা মিন দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোঁকা ছিল ধোঁকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়ে চলে আসছি ইরা দারিল কোরাবা অপরিচিত জগতে চলে আসছি এখানে আমি আসি আর কেউ নাই আমি নিরেট একা হয়ে যাব কাউকে পাবো না রব্বে কাবার কসম কাউকে পাবো না এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ আপনারা করছেন বছরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখেন নাই এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি প্রস্ফুটিত এটা বেশি বুঝানো এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিলল কিন্তু আমি যে কালকে চলে যাব যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শাহীদ যা করবে আমি সাক্ষী বহন করব ফাক্তানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে কাবার কসম এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনে আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসবে তারপরে তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি রাখছেন আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে বিশ্বাস হয় না হয় হয় উনি না লিখলে আমি কোনোদিন বলতাম না বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ লেখছে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত
কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে কইরা চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেয় না সে আমাকে সতর্ক করে ইবনে আদম ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার মানুষ তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না ফাইন্নাকা লা তুতি আল্লাহর আযাব তোর এই শরীর সইবে না কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেশতারাও সকালবেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয় বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোনো সুযোগ নাই কে ঘোড়ার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নাই ঘোড়ার পেট বোঝো বোঝো মোটর সাইকেল এটা হলো ডিজিটাল ঘোড়া আগের ঘোড়া অ্যানালগ ছিল ঘাস খাইতো এখনকারটাই কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল ঘোড়া দেখো না তোমরা হুন্ডায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না সব ওভারটেক করে চলে যাবো ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল কতজন তো প্লেনের ভিতর থেকেই চলে গেল তো কে কখন যাব জানি না কিন্তু দুটা জিনিস আমাদের ভাবা উচিত কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বাও হবে না সারা রাত্র কথা হলো কানের ভিতরে দিলে কাতলো না এই কথার কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবার বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে প্রস্ফুটিত এটা বেশি বুঝানোর এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিলল কিন্তু আমি যে কালকে চলে যাব যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শাহীদ যা করবে আমি সাক্ষী বহন করব ফাকতানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে কাবার কসম এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনে আদম তামশি আলা জাহরি মাসিরু কাফি বাতনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসবে তারপরে তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে
বিশ্বাস হয় না হয় হয় উনি না লিখলে আমি কোনোদিন বলতাম না বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ লেখছে আমার বাড়ির কুকুরটা মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতে অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেয় না সে আমাকে সতর্ক করে ইবনে আদম ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ও মানুষ তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না ফাইন্নাকা লা তুতি আল্লাহর আযাব তোর এই শরীর সইবে না কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেশতারাও সকালবেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয় বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম 60-70 বছরের জীবনটার জন্য কতটুকু করলাম যা করলাম বটে কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না আপন জন তো আমাকে কিছু নিতে দিবে না দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় এই জন্য আমার কথা আপনাদের দিলে গাদবে কিনা আমি জানি না আমি বইলা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় পেঁচা কবরে দিয়ে দিলাম রাগ হয়ে যাবেন বলবো রোজা গেছে 21 দিন হইলো আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে যে আমি রমজানের 30 দিন প্রতিদিন 2 রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায়া বলছি মালিক পড়ছি তো নফল বটে কিন্তু তোমার কাছে তো 2 রাকাত ফরজ গণ্য হলো 1 রাকাত আমার বাবাকে দিয়া দিয়েন 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন এরকম 30 দিন 2 রাকাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন পড়ছে কয়জন হাত উঠাইতে পারবো তাহলে এখন পাবেন আপনি আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব লেখা গেছে কিন্তু আমার কপালে জোটে না যে আমি রমজানের 2 রাকাত নফল পড়া ডেইলি বাবাকে দিতে এতটুকু আমার মন বলে নাই আমাকে এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেইলি রমজানে সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয় একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায় একবার কলেমা পড়লে 1000 কলেমা আমি 70 বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ 70 বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি 1000 গুণ বাড়ে তাহলে 70টা 70 হাজার হয়ে গেল কিতাবে শুনছিলাম মা বাবার জন্য 70 হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি 70 বার পড়া 70 হাজার গয়না আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দিয়া দিলাম মার জন্য দিয়া দিলাম কয়জন আমরা দিছি তাহলে বাস্তব চিত্রটা তো আমার সামনেই যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম 60-70 বছরের জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটা জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম 60-70 বছর কিন্তু নারায়ণগঞ্জও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই ওই বাড়িতে পাও ঢুকানো হয় নাই আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম দ্বিতীয় আমার ভাবনা আপনাদের কাছে
চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্বান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টির সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম 60-70 বছরের জন্য আমি কতটুকু মাথার গাম পায়ে ফেললাম কতটুকু আমি অর্জন করলাম কিন্তু নিতে তো পারবো না সত্য তো কবির কথাই হবে ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালিক হে সিকান্দর জব গিয়া তো দুনো হাত খালি থে সিকান্দর যখন গেছে তো দুই হাত খালি নিয়ে গেছে দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারো না সত্য তো এইটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে আর কোনোদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন ওইখানে পড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওয়াহদা তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাসা করা যাইতো যদি জিজ্ঞাসা করা যাইতো কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইতো যে আইনা হাল্লু তোমরা কোথায় পৌঁছলে তোরা চিৎকার দিয়ে প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো ইন্তাকালনা মিন দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোঁকা ছিল ধোঁকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি ইরা দারিল কোরাবা অপরিচিত জগতে চলে আসছি এখানে আমি আসি আর কেউ নাই আমারটা আমাকে ভোগ করতে হইতেছে হৃদয় কথা লম্বা করতে চাইতেছি না আসেন ভাবি এখনো সুযোগ আছে রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়ে যদি একটা আওয়াজও বাহির হয় হায় করলাম কি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে রব্বে মুহাম্মদ বলতেছে রব্বে কায়নাত বলতেছে আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিবেন এটা এই উম্মতের জন্য এটা আছে আর অন্য কোন উম্মতের জন্য ছিল না বাজ পড়তে দেরি মুখ দিয়ে চিৎকার বাহির হইতে দেরি যদিও চিৎকার কারো কানে না যাক শুধু আমার কান পর্যন্তই সীমিত থাক কিন্তু এটা আরশ পর্যন্ত পৌঁছবে আর ধাক্কা লাগাবে আর আল্লাহ ছুটে আয়েশা বলবে আমি হাদিস দিতেছি ফলাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিযওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আফসোস আপনারা যদি আরবি জানতেন তাহলে মজা হতো আল্লাহ চিৎকার দিয়ে বলবে এত চিন্তিত রাজার চাদর দিয়ে তোকে ঢাইকা দিলাম মাগফিরাতের ভিতরে ডুবায় দিলাম আয়েশা সান্ত্বনা দিবে চিন্তার কোনো কারণ নাই তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার সীমারেখা কতটুকু কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই উম্মতের জন্য আর কারো জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন বলে দিছেন তাও নবীজির চোখের পানির কারণে
বড় কানতেন উম্মতের জন্য আজকে তো এই মজলিসে একজনও পাবো না আমি পাবো কিনা জানি না আমি খুব বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যে কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শ মতো বলে আমি একবার হলো কেটা নিতে চাই যাতে কিয়ামতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝরাইছেন আমি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কিছু দেন একজনও তো পাওয়া যাবে না অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ বাবেন দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্বান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম রব্বে কাবার কসম এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে বোঝায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নাহলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চাই চলে যাই কি রাগ হয়ে গেলেন গার ফিরা চার যেদিকে মনে চাই চলে যাই পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কে এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে জান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব জি আল্লাহ অস্তিত্ব দিছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না রাখেও না রাখবেও না আমরা সর্বদিকে অসহায় ছিলাম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন 24 ঘন্টা সুরক্ষিত করেন হায় হায় 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই আজ পর্যন্ত একবারও বিল আসে নাই মৌত পর্যন্ত আসবে না বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি জানেন না যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে সারি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিউরটা নেই ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড হাফ সেকেন্ডের অর্ধেক হাফ সেকেন্ডের থেকেও কম এখানে কুদরতি মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরায় দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয় যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয় ঠিক না আমাকে বুঝাইতে হবে না আমি যুক্তি তর্কতে যাইতে চাই না কিন্তু আমি ভালো মতে বুঝি সহজ কথা এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয় আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি কইরা আর পিউরটা আমাকে দিবি বা কি কইরা আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি আমি জানি সেখানে কোনো গাছপালা নাই ওইখানের মানুষগুলো শ্বাস নেয়
ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বান্ধা রাখে, কারণ সবসময় ওখানে ধুলা উড়তে থাকে, সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে, আর ধুলি জ্বর যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়া ঢুইকা দম আটকায় মরে যাবে, এই জন্য সবসময় এটা বাধা থাকে, কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন সাত দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম, সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় না, সাত দিন পরে ক্লিয়ার উপরে, আমি দেখা বলতেছি কোন মিডিয়া সিডিয়া না, কিতাব পড়া, আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার, দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে, ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি আপনার মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না, যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ ডাকবে, ঠিক না, যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস চব্বিশ ঘন্টায় দেয়, কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, দেখাইতে পারি আপনাকে, তাক লাগায় দিতে পারি, আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিছে, আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না, ওই আল্লাহ ডাকবে, আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদ মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে, কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যান অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগও আছে, বেশি খরচ হবে না, ২০ থেকে ৩০ এমবি খরচ হইতে পারে, এক জিবিও না, ২০ থেকে ৩০ এমবি খরচ হবে, একটা ৯৯ নাম অর্থ সহ নামায়া নেটের থেকে নামায়া, একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে ৯৯টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে, পদ দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ, আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না, নাহলে ৯৯ নামের অর্থ দেখেন আপনি, বাড়িতে যে দেখেন ৯৯টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নাই, শুরু করতে শেষ করতে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই, কারো নাই, সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, ৯৯টা পদের মালিক আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقنيج والمغني المانيا الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال ৯৯ পদের মালিক আল্লাহ সব ভোগ করবেন আল্লাহর
আর ডাকবে আর আসবেন না এটা কোনো দিন হতো না কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান যাও হায় উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুব মাসী আল-লাইল আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুব মাসী আন-নাহার রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন হাতে হাত দেন কিনা যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে এখন আর হাত প্রসারিত করেন না ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা ডাকতে থাকে এক একজনের নাম নিয়া কে আছিস মাফ চাবি আমি চলে আসছি মাফ করার জন্য আসেন ভাবি ভাবি কালকের জন্য কি প্রস্তুতি দুনিয়ার জন্য কতটুকু করলাম কালকের জন্য কতটুকু করলাম একটু ভাবি এখন যদি ভাবতে পারি অ্যানসার আসবে আর নাহলে একদিন ভাববো অবশ্যই ভাববো এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ভাববো ভাববো একদিন কিন্তু ওই দিন ভাবনা কাজে দিবে না কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব আমি ربنا اننا ابصرنا فرجعنا عمل صالحا انا لموقنون ওই দিন চিৎকার দিব কিন্তু কোন কাজে দিবে না কাজে দিবে না আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম তারপরে যদি দুচোখে গেল এর চেয়ে বড় হতভাগা কেউ হবে না এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ওইখানের জন্য কতটুকু করলাম কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই ওইখানে কেউ কারো দিকে তাকাবে না কোরআন এটাই বুঝায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইম মিনহুম শানু ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধু বন্ধুর দিকে তাকাবে না যুবক আজকে তো ফোন দিতে দেরি ছুটে আসতে দেরি করে না ওই দিন কেউ কারো দিকে তাকাবে না লা ইউজসি ওয়ালিদুনান ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুনান ওয়ালিদিহি শাইআ মা আগনা আননি মালিয়া দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না যদি লাগতো লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো কারো জন্য যদি নাও লাগতো আপনি আমাদের নবী আপনি আপনার নবীকে চিনেন না আমাদের নবীজির হাতের ছোঁয়াও জাল লাগছে তার ভাগ্য খুলে গেছে শুধু হাতের ছোঁয়া হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ওর ভাগ্য খুলে গেছে ইশারা করছেন ভাগ্য খুলে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর দস্তরখানে খায়া হাত মুছছেন উনি জীবন ভরে দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করছেন আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো খেতে পারে না যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন বুকে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন চৌচল্লিশ বছর দশ দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো কিন্তু লাগে নাই আল্লাহ রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখা গেলেন না কাজে লাগতো কারণ লাগতো আর না লাগতো আমার বিশ্বাস আমার বিবেক বলে আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল আমি আবু তালেবকে চিনি ভালো মতো আর জীবনী জানি কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি যেখানে তার ঘর ছিল এটাও চিনি যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের সাথে
যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে সে জান্নাতে যাবে না 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 এই জন্য আসেন আমি সব জায়গায় চলে আসি ভাবি সলিউশন বাহির হয়ে আসবে রব্বে কাবার কসম দুই মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে হায় করলাম কি কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে আসে দুই একটা প্রমাণ দিলে আপনারা হা বলবেন আমি জানি আজকে অত্র এলাকার জমিনের দাম এরকম 30 বছর আগে এরকম দাম ছিল না ঠিক না এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে তুমি নিয়া নাও না টাকা আস্তে আস্তে দিও বাজারে বাজারে দিও এখন তার দিলে ধাক্কা দেয় জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয় হায় আমারে কত সাধ্য লইলাম না ঠিক না জীবন এরকম আছে কাহিনী না নাই আমরা যদি আজকে দুই মিনিটও ভাবতে পারি তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না রব্বে কাবার কসম আরশ পর্যন্ত পৌঁছবে হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে আর আল্লাহ কবুল করে নিবে আমার আখেরাত হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড় 2,40,000 মাইল সুবহানাল্লাহ এই দুনিয়ার 10 গুণ আল্লাহর রাসূল চোখে দেখায় সবাই ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো হ্যাঁ আমরা এর চেয়ে বড়টা পাবো কারণ সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ও আরব এক কবিলা জুহাইনা ওর নামও জুহাইনা ও পাবে আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো কারণ আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে কারণ এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই এত রাত অবধি উপরে নাই কোনো সামিয়া না নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা আল্লাহ আল্লাহ রাসূলের ইশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরেও কোথাও পাই নাই হ্যাঁ আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়েই গেছে 99টা ঘুরে আমি কোথাও পাই নাই তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলারা এত ছোটটা পাবে না এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ এই জন্য আসেন দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কতটুকু করতেছি কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম যেই চিৎকার ধ্বনি খান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয় যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ও উম্মতে মুহাম্মাদী ও মুসলমান ও নর নারী পুরুষ যুবক তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয় কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না তো কোরআন আবার ধ্বনি দেয় দালিকাল ইয়াউমুল হক ওই দিন সত্য দালিকাল ইয়াউমুল হক বাজবে কে দালিকাল ইয়াউমুল হক ফমান শা আইয়াতখাযা ইলা রাব্বিহি মাআবা যে আল্লাহর আশ্রয় আসবে সেই বাজবে সে ছাড়া কেউ বাজবে না বিদায় সত্য এটাই প্রথমেই আমি বলছি যদিও আমাদের বিবেক আম বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা বসতে দেয় না সমাজ বসতে দেয় না অবস্থান বসতে দেয় না কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাব না আমি নিজে একা হয়ে যাব কাউকে পাব না রব্বে কাবার কসম কাউকে পাব না এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে
সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ জাযায়ে খায়র দেখ আপনারা করছেন বছরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখেন নাই এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি কি বলেন চিন্তা করবেন হ্যাঁ কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো যদি আপনি আসলই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই যদি আমি এটাতে সম্মতি দেই তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি আর নাইলে দিন কিন্তু কেটে যাবে আগেই বলছি ধরে রাখার কোনো সুযোগ নাই কোনো মেশিন আসে নাই আপনি বলবেন লাইফ সাপোর্ট এটা তো সান্ত্বনার মেশিন মাত্র কিচ্ছু না যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট যদিও ইংরেজি তর্জমা করলে বোঝা যায় শেষ লাইফকে সুরক্ষিত দিবে সুরক্ষিত করবে আমাকে বাঁচায় দিবে কিন্তু না সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নিয়ে যাবে আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে বাস এতটুকু শেষে কি বলবে আই এম সরি চেষ্টা তো করলাম চোখের সামনে কিন্তু রাখতে তো পারলাম না সত্য তো এটাই এই ধ্বনি তো সবার কানেই আসবে কিতাবে আছে কিতাবে এটা শুনেই শেষ করতেছি কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে যার বাড়িতে মৃত্যু হয় একজন ফেরেশতা কানে ধ্বনি দেয় ইনকাতাতিল আচাল ওয়ানকাতাতিল আমাল এই ব্যক্তির আশাও শেষ বয়সও শেষ তোমাদের কান্না বেকার তোমাদের কান্না অনর্থক আর বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল ইস্তেগাল এর ব্যস্ততা শেষ কেউ একে আর ব্যস্ত দেখবে না বাকি আল ওয়াবাল সমস্ত বাকিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে ওইখানে কেউ যে দাঁড়াবে না কেউ খবর নিবে না তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল আমল কর্ম এর সাথে আছে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ভালো হলে কিরকম ওটার চিত্র এখন খিচার সময় নাই আমার কাছে ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন যেটা আল্লাহ রাসূল এক শব্দে বলছেন এতটুকু দুটা শুনে নেন ভালো হলে তো এতটুকু ভালো হবে আল্লাহ রাসূল কবর দেখা বসে রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ তোমরা কবর ভাবতেছো এটা তো জান্নাতের একটা বাগান কবরের পাশে যখন লাশ নিবে তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা তোমাকে রাখতে দেরি পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ভালো হলে তো এমন ভালো আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রাসূল বলছে হফরা তুমিন হফারিন না জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে কেউ খবর নিবে না চতুর্থ ফেরেশতা বলবে চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইস্তিগালুহু লিখিদমাতি জুল জালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে আর ২৪ ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে সুসংবাদ তার জন্য আমাদের কাছে সত্যই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসবে আসেন আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই
তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে যদি করতে পারেন এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে ঠিক আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে আল্লাহর ঘরের সাথে দ্বিতীয় আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে দ্বিতীয় হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে এটারও কারণ বলে দিতেছি আপনি বলবেন এদের পিছে চলবো কেন আচ্ছা আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি হ্যাঁ না না তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো সত্য তো ঠিক তো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আচ্ছা বলেন রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে কি চলে সুপারিশই চলবে যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল অধিকার তো আপনার আছে খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম মাফ করে দিলাম ওইখানে সুপারিশই চলে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম কোর্ট আদালত কারো কিছু বলার নাই কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে বুঝছে না হ্যাঁ ওইখানে উকিল চলে না ওইখানে কি চলে সুপারিশ চলে ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে সুপারিশই প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা আম্বিয়া আলেম ওলামা তারপরে হলো সুহাদা এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে এরা সুপারিশই এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে মালিক ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মাঠের মালিক আমি কাজী না আমি জজ কানুনের অধীন সে কানুনের বাহিরে যায় সংবিধানের বাহিরে যায় কিচ্ছু করার ক্ষমতা রাখে না কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না তার হাতেই ক্ষমতা আছে সে মালিক দেশে সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ কিয়ামতের মাঠের মালিক আল্লাহ কাজী না এই জন্য ওইখানে সুপারিশই চলবে আর হক্কানি আলেম ওলামা হলো কিয়ামতের মাঠের সুপারিশই আরেকটা কথা শুনে নেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না ফয়সালা হইলেও পাঠাবে না এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে যখন এরা অতিক্রম করতে থাকবে আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো চলে গেল কিন্তু যা রাস্তা গতিরোধ করে দাঁড়াবে হুজুর দুনিয়ায় পরিচিত ছিল মহব্বতের ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল কোথায় চললেন আমরা তো জান্নাতে যাব আমাদের তো ফয়সালা হয়ে গেছে শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে আপনারা নাকি সুপারিশই সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য করেন না তো আলেমরা তখন আল্লাহকে বলবে আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না আল্লাহ জিজ্ঞেস করবে কেন এগুলো তো সবই বন্দরের কারে রেখা যেমন সব তো বন্দরের পাবলিক পরিচিত কাকে রেখা যাব আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও আচ্ছা আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে একজন আলেম 400 জনকে নিয়ে যাবে কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে ভাবতেছে হুজুর তো বান্দ্রামি কম করে না ঠিক না বান্দ্রামি বললাম ঠিক না আমার তো আমার বলতে তো অসুবিধা নাই ঠিক না আমার জাতি বেরো রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ ঠিক না গুনা এরাও করে ঠিক না এটারই বান্দ্রামি বললাম কিন্তু গুনা করলে কি হবে কিতাব এটাই বুঝায়
গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে আল্লাহ আপনার জন্য কি করতে থাকে আল্লাহ আপনার মনে হয়তো দাগ কাটতেছে এরও তো গুনাহ করে করুক না হায় হায় আপনি রং সাইড দিয়ে গেলে সাথে সাথে জরিমানা আবার অনেক জনও রং সাইড দিয়ে যায় কোনো জরিমানা শরিমানা কিচ্ছু নাই কেন কেন সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচিত কি মনে বুঝাইতে পারি নাই আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলি আপনাকে নিয়া নিবে না বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে অনেক কিছু এমন কি আপনি চোখের জুতিটা পর্যন্ত দেখবে চোখের কালারটা পর্যন্ত দেখবে জান যায় দেখেন সত্য তো সরকার যখন নেয় কেন কাউকে দিয়া বিতর্কিত দেশটাকে সুরক্ষিত করে কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে আল্লাহ আলেম ওলামার দ্বারা চারটা জিনিস সুরক্ষিত করতেছে এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি আমাদের কাছেও বেশি আল্লাহ আলেম ওলামাকে সুরক্ষিত নির্বাচিত করেছেন চার জিনিস সুরক্ষিত করার জন্য আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড় আরে শব্দ হরফকে শব্দকে অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী আপনি কফের জায়গায় কাপ পড়বেন কারী সব সাথে সাথে বলবো ভুল আইনের জায়গায় আ পড়বেন বলবো সাথে সাথে কারীদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন হরফ অক্ষরকে সুরক্ষিত করার জন্য হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না হাফেজ সব জাগারটা জাগা আপনাকে থামায় দিবে আপনি ভুল পড়ছেন আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য যেটাকে মারিফাত বলে এরা আল্লাহর বাহিনী এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি আমি কালকে আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম 18 কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হতো তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো 70 জন আরো 330 জন আমাদেরকে অন্য 10 থেকে আনতে হতো কোটা পুরা করার জন্য একজন আলেম 400 জন নিয়ে যাবে একজন হাফেজ 10 জন নিয়ে যাবে আমাদের বাংলাদেশের বহু ফ্যামিলি আছে যার ঘরে বহু আর এটাকে কি বলে মা বাবা ভাই বোন মিলা 10 জন এটাকে কি বলে এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে নাই খুব কম আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন আপনার স্ত্রী আপনি দুইজন আর সন্তান পাঁচজন তো আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয় তো ওকে আরো পাঁচজন দাঁড় করে আনতে হবে কোটা পূরণের জন্য এরকম কার বাড়িতে এখানে আছে কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো আটটা সন্তান এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ি জড়বো না সবাই হাত উঠাইতে চায় না আর তৃতীয় যেখানে হক্কানি আলেম ওলামাদের মজলিস হয় ওইখানে ছুটা যায় একটু সময় কাটাই হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিস করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ দোয়া সভাপতি সব কিছু বলবে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম।